প্রথমেই কবিগুরুকে শ্রদ্ধার ঘনিবেদন পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের কবি প্রণাম অনুষ্ঠান। বাংলার মাটি বাংলার জল, তার সঙ্গে নৃত্য পরিবেশনা, মঞ্চ প্রস্তুতি এবং শিল্পীদের মঞ্চে এসে উপস্থিত হওয়া, সামান্য সময়, তারপর সেই নৃত্যের অনুষ্ঠানটি দিয়ে আমরা শুরু করব আজকের কবি প্রণাম।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা তার কাছে দু চার কথা শুনতে চাই। তার বক্তব্য রাখার জন্য আমাদের সকলের পক্ষ থেকে তাকে জানালাম বিনীত অনুরোধ। আজকের কবি প্রণাম অনুষ্ঠানে, রবি প্রণাম অনুষ্ঠানে বিশ্বকবি, বিশ্ব বাংলার বিশ্ববন্দিত, বিশ্ব অহংকার, বিশ্বশ্রী, আমাদের গর্ব, আমাদের কবি, বাংলার মাটির বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি, যে যেরকমভাবে পারছি, আপনারাও যারা এখানে এসছেন, ওপরেও অনেকে আছেন, নিচেও অনেকে আছেন, অনেক বিশিষ্ট গুণীজনরাও এসছেন, যদিও আজকে অনেকেরই প্রোগ্রাম থাকে বাইরে, আমার অফিসাররাও সকলে এসছেন, আমি সকলকে শিল্পীদের সহ অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। কবিপক্ষের অনুষ্ঠান রবীন্দ্র সদন নন্দন চত্বরের চারটি মঞ্চ, রবীন্দ্র সদন শিশির মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ ও বাংলা একাডেমি সভাঘরে অনুষ্ঠিত হবে। চলবে 10 থেকে 24 মে পর্যন্ত, প্রতিদিন বিকেল 5টা থেকে 10 থেকে 24 মে প্রতিদিন চলবে বিকেল 5টা থেকে। এই 15 দিন ধরে 3000 শিল্পী গান, আবৃত্তি, গীতিয়ালেখ্য, নৃত্যলেখ্য, নৃত্যনাট্য ইত্যাদি পরিবেশন করবেন। এছাড়াও কবি প্রণাম উপলক্ষে রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন বিষয়ক একটি প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে গগনেন্দ্র শিল্পকর্মশালায়। এই প্রদর্শনী আজ 9 মে থেকে 24 মে পর্যন্ত প্রতিদিন 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকবে। এটা আপনাদের জ্ঞাতার্থে জানলাম এই কারণে, কারণ অসংখ্য রবীন্দ্রপ্রেমী, রবীন্দ্র অনুরাগী শুধু বাংলায় নয়, সারা বিশ্বে ছড়িয়ে আছেন। তারা পছন্দ করেন, দেখতে চান, দেখার সুযোগ চান, সেই সুযোগগুলো করে দেবার জন্যই এই আয়োজন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলা আমাদের পক্ষে শোভা পায় না, কারণ আমরা আর কতটুকু জানি। যে কবি আমাদের প্রাণের কবি, যে কবি আমাদের বিশ্ব ছবি দেখতে সাহায্য করিয়েছেন, যে কবি দেশকে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, নবজাগরণ থেকে শুরু করে বিভেদের বিরুদ্ধে বাংলার মাটি বাংলার জল, রাখিবন্ধন থেকে শুরু করে যখন জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হলো, যে কবি গিয়েছিলেন এ মনিহার আমায় নেহাই সাজে, প্রত্যেকটা রন্দে রন্দে, প্রত্যেকটা ছন্দে ছন্দে, প্রত্যেকটা স্পন্দে স্পন্দে কবিগুরুর কোনো না কোনো বিষয় তো পাবেনি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, প্রকৃতি থেকে যৌবন পর্যন্ত, জাগরণ থেকে সংযোজন পর্যন্ত, সম্প্রীতি থেকে সংস্কৃতি পর্যন্ত সবটাই কবিগুরুর মধ্যে দিয়ে আমরা জানতে পারি। তাই আজকের দিনটা আমাদের উৎসর্গিত প্রাণ, আমাদের নিবেদিত প্রাণ, এটাই থাক আজ আমাদের শপথ নেবার পালা। কবিগুরু যে আদর্শ নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যে আদর্শ নিয়ে বিশ্বকে পথ দেখিয়েছেন, সেই আদর্শ থেকে আমরা যেন কখনো আদর্শচ্যুত না হই।
আমরা যেন কখনো নিজেদের আত্ম অহংকারী না ভাবি, আমরা যেন কখনো না ভাবি যে নির্বাচনের প্রয়োজনে 5 টাকায় কাউকে কাউকে কিনতে পাওয়া যায়, এমনকি ভুল করে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সে কথাও বলা যায়, বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায়, আবার নির্বাচনের কারণে না জেনে লিখে নিয়ে এসে অথবা টেলিপম্পটারে লিখে নিয়ে এসে অনেক বড় বড় কথা বলা যায়। কিন্তু আমি মনে করি হৃদয় যাদের থাকে, হৃদয়ের মধ্যে যা স্বর্ণিবন্ধ থাকে, হৃদয়টাকে মুক্ত রাখুন, হৃদয়টার মধ্যে দিয়ে রবি উপাসনা হোক, রবি বন্দনা হোক, রবি আরাধনা হোক, তবেই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানতে পারব। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়েছি, কিন্তু যত পড়ি তত মনে হয় এর যেন শেষ হয় না কোথাও। যখনই দুর্যোগ আসে মনে হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, ঝড়কে আমি করব মিতে, লড়ব না তার ভুকুটিতে, অথবা শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, অথবা আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো, অথবা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে, অথবা বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও, কখনো আবার জনগণ মনোদি জাতীয় সঙ্গীত, বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর ভারতবর্ষের জনগণ মনোধি নায়ক জয় হে, তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক নেতৃত্ব নয়, কিন্তু এটা অনেক বেশি স্ট্রং, কলম লেখা ভাষা এবং গান, এবং তিনি জায়গায় জায়গায় ঘুরে বিভিন্ন সুর সংগ্রহ করেছেন, সেই সব সুরের মধ্যে আপনারা দেখবেন রবীন্দ্রসঙ্গীত শুনলেই বোঝা যায় এটা রবীন্দ্রসঙ্গীত, তার মধ্যে আবার ক্লাসিক্যালও, একই লাবণ্যে, এই ধরনের যে গানগুলো ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, এই সমস্ত গানের মধ্যে দিয়ে আবার তিনি অনেক ক্লাসিক্যাল জগৎটাকেও টেনে এনেছেন। কাজেই আমরা চেষ্টা করব যতদিন আমরা বাঁচব এবং আমাদের নেক্সট প্রজন্ম সব, আপনারা শেক্সপিয়ার পড়ুন, ম্যাকমিলান পড়ুন, যা ইচ্ছে পড়ুন, কোনো আপত্তি নেই, সব ল্যাঙ্গুয়েজ শিখুন আমার ভাই বোনেরা, কিন্তু মনে রাখবেন আমার মাতৃভূমি যেখানে আমরা জন্মেছি, আমাদের মাদার টাং, যারা আমাদের এই রাস্তায় আজকে মানুষ করে গড়ে তুলেছেন, সেই মানুষগুলোকে যেন আমরা না ভুলি, আমাদের মর্মে মর্মে আমরা যেন উপলব্ধি করে বলি, চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ যেটা শির, আমরা মাথা নোয়াবো না, মাথা নোয়াবো মানুষের কাছে, তাও কবির ভাষায়, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আবার কবির ভাষায় যখন দেখব কেউ বিচ্ছেদের কথা বলছে, আমরা বলবো হেমর তীর্থ পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতার্য হেতা অনার্য হেতায় সমস্ত নিয়ে যেগুলো তিনি বলেছেন ডিটেলসটা বলতে, আবার কখনো বলেছেন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসী সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো, অথবা নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় না নেবার আগে তাই ডাক দিয়ে যাই, কি ডাক দিয়ে যাই আমরা, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। আজকে কবি স্মরণ করতে গিয়ে আমরা আরেকজনকে হারিয়েছি, সমরেশবাবুকে, আমি তার সত্যার তার প্রতিও আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। এবছর অনেক শিল্পীকে আমরা হারিয়েছি, তাদের সকলের জন্য আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, এবং সর্বশেষে বলি
where the mind is without fear and the head is held high, where the world has not been broken up into fragments by narrow domestic walls. Ashun, amra bhangte chai na, amra gorte chai. Sankirnota diye, amra sankirnotar prachir bhangte chai na. Matha uchu kore, chitto jeta bhoy shunno, uchcho jeta shir. Etai amader biveker kache. Chirojibon songrokkhito thakbe amader hridoyer hridbandone. Sokolke onek onek shraddha janai, shubhechha janai, kritoggota janai, pranam janai, shubhonondon janai. Ei onushthane ashar jonno amader shilpira sokole wait korchen ebong amader musician ra wait korchen. Tara apnader sokolei gaan shonaben. Please opekkha korben ebong ei shilpider ektu prerona jogaben. অনেক অনেক ধন্যবাদ আইএনসি ডিপার্টমেন্টকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মঞ্চে আসতে অনুরোধ করব প্রতুল মুখোপাধ্যায়ের কাছে। তাকে মঞ্চে বরণ করে নেওয়া হচ্ছে, শ্রদ্ধা জানানো হচ্ছে, উত্তরীয় প্রদান করে আমাদের শ্রদ্ধা শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সামনে এবং মঞ্চে যারা আছেন তাদের সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভকামনা জানাই। আজকে আমরা কবি প্রণাম করতে এসেছি। আর যারা গান গায় তাদের কাছে এটাই বাঞ্ছিত যে তিনি রবীন্দ্রনাথের গানই করবেন। আমি আজকে একটু ব্যতিক্রমী হব। একটা সৃষ্টি আরেকটি সৃষ্টিকে টেনে আনে। রবীন্দ্রনাথের একটি কবিতা দেখে আরেক কবি তিনি একটি কবিতা লিখলেন, সেটা হচ্ছে তাঁর কবি প্রণাম। আর আমি আবার সেই কবির কবিতাটিকে সুরে বাঁধবার চেষ্টা করলাম। আমার হলো এই দুই কবিকেই প্রণাম। এমনি করে আজকে আমার গানটি তৈরি। রবীন্দ্রনাথ সুখ দুঃখ নামে একটি কবিতা লিখেছিলেন, সেটি অনেকেরই খুব পরিচিত কবিতা। একই দিনে তিনি সুখ আর দুঃখকে দেখছেন। প্রত্যেকটি দিনই সুখের দিন, আবার দুঃখের দিন। হাসি কান্না হীরা পান্না তোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। সেই সুখের কথা বলেছিলেন এইভাবে, বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো এলো বেলা। আজকে দিনের মেলামেশা যত খুশি যতই আশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, এক পয়সায় কিনেছে সে তাল পাতার এক বাঁশি। বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার ওপরে। তাই এই ভাবটা নিয়ে
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন, সেই মেয়েটি বাজিয়েছিল তাল পাতার এক মাসি। সেই মেয়েটি বাজিয়েছিল তাল পাতার এক মাসি, রথের মেলায় এক পয়সায় কেনা সেই মেয়েটি। রবি ঠাকুর দেখেছিলেন সেই মেয়েটির হাসি, দেখেছিলেন দেখে তিনি শিশুর মতো হেসেছিলেন। রবি ঠাকুর দেখেছিলেন সেই মেয়েটির হাসি, দেখতে 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 হঠাৎ চোখে পড়ল কবির বিষণ্ণ সেই ছেলে, রথের মেলায় একা একটি রাঙা লাঠি কিন্তু একটি পয়সা পেলে, বিষণ্ণ সেই ছেলে। কিন্তু কোথায় পাবে সেই পয়সা, যার নেই তার কিছুই তো নেই। দেখতে দেখতে কবির মাথার চুলগুলি সব সাদা, দেখতে পেয়ে বিষণ্ণ সেই ছেলে। এই দৃশ্য কি শুধু রথের মেলায়, এই দৃশ্য কি শুধু রথের মেলায়, না না না, দেশ জুড়ে এই হাসি কান্নার তুফান, সেই তুফানে কবি দেবেন পাড়ি। কিন্তু কোথায় যার আছে তার সবই আছে, যার নেই তার শুধু বুকের মধ্যে কান্না। বৃষ্টিতে যায় রথের মেলা ভেসে, বৃষ্টিতে যায় রথের মেলা ভেসে। আমাদের শ্রদ্ধা শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো কবি জয় গোস্বামীকে। রবীন্দ্রনাথের জন্মদিনে তাকে আমার প্রণাম। সামনে উপবিষ্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার
সশ্রদ্ধ নমস্কার এবং সকল দর্শক শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি রবীন্দ্রনাথকে নিয়ে রচিত রবীন্দ্রনাথকে নিবেদন করা একটি কবিতা পড়ছি। কে জন্মায় হে বৈশাখ, রৌদ্র দিন তোমার গান বৃষ্টি দিন, অন্ধকার বনের পথ শাল পিয়াল, শাল পিয়াল ধুলি ধূসর ফুলগুলি, দল বেঁধে স্কুলের রিহার্সাল, কোথায় আজ দিন কাটে, ভোরবেলায় মায়ের চোখ, চোখের জল, ছোটবেলার স্কুল পোশাক, নদীর ধার, বেলতলা, শ্যাম সবুজ মফস্বল, ও রাঙা পথ, ও ভাঙা পথ দেশ ছাড়া, মনে রাখিস তোরা এসব, মনে রাখিস পথে এখন নতুন বিষ, নতুন বিষ পুরনো বিষ মনে রাখিস, কেউ কি বিষ ধুইয়ে দেয় রৌদ্র দিন, বৃষ্টি দিন মুছিয়ে দেয়, একটি লোক ঘুরে বেড়ায়, মিলিয়ে যাওয়া এক বালক এই পথেই ঘুরে বেড়ায়, ধরে বাতাস হাওয়া মুঠোয় সে উড়ে যায়, সে উড়ে যায় পচা পুকুর, কলোনি মাঠ, রেল লাইন, খুন খারাপ মফস্বল, ঘরে ঘরে ছেঁড়া চটির টিউশনি, শ্যামলীদের মাধবীদের গান শেখা, লণ্ঠনার মোমবাতির রাত জাগা, খোকন স্যার, স্বপন স্যার, স্বপ্নাদি সবার গায়ে ছড়িয়ে দেয় নিজের গান, সেই গানের রং লাগায় গরিব সব বাপ মায়ের চোখের জল, রৌদ্র পায়, বৃষ্টি পায়, রৌদ্র নিয়ে, বৃষ্টি নিয়ে প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে প্রতি বছর কে জন্মায় হে বৈশাখ, কে জন্মায়। কবিকে আমাদের শ্রদ্ধা। এবার সঙ্গীতের মধ্যে দিয়ে কবি প্রণাম, মঞ্চে আসবেন শিবাজী চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। উত্তরীয় প্রদান করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন। মঞ্চে শিল্পীদ্বয় শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী। Something.
तुमी ताई हो, हमारो
বধু কো শিবাজিদা অরুন্ধতী দিকে আমাদের শ্রদ্ধা। মঞ্চে আসার জন্য এবার অনুরোধ জানাবো।
আমাদের পরের শিল্পী বিবেক কুমারকে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিবেক কুমার আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী। প্রথমে তাকে আমরা উত্তরীয় দিয়ে স্বাগত জানাবো মঞ্চে। মঞ্চে বিবেক কুমার, তাকে উত্তরীয় প্রদান করে আমরা স্বাগত জানাচ্ছি। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লো, মেঘলা দিলে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বিনি পিঠের পরে লোটে, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বিনি পিঠের পরে লোটে, কালো তাসে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। ছিল শ্যামল দুটি গায়, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তাসে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে
ভেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সে মেয়ে কালো তা সে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবা পায়নি অবকাশ কালো তা সে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি আর যা বলে বলু অন্য লোক কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারে বলি শিল্পীকে আমাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পরবর্তী শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত মঞ্চে আসতে অনুরোধ জানাবো তাকে এবং প্রথমেই তাকে উত্তরীয় প্রদান করে মঞ্চে স্বাগত জানাতে চাই মঞ্চে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং স্বাগত
নমস্কার, শুভ পঁচিশে বৈশাখ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে প্রণাম জানাচ্ছি। উপস্থিত আছেন প্রতুলদা, শ্রী জয় গোস্বামী ও সমস্ত গুরুজনদের, শিবাজিতে আছেন, সকলকে আমার ভালোবাসা প্রণাম। আমার ভয়েসটা একটু বাড়িয়ে দেবে ভয়েসটা। হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয়ে আমার প্রকাশ হলো
স্বাগতা লক্ষ্মীদিকে আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মঞ্চে আসার জন্য এবার অনুরোধ শান্তনু রায়চৌধুরীর কাছে। আমাদের পরবর্তী শিল্পী শান্তনু রায়চৌধুরী। শিল্পীকে উত্তরীয় দিয়ে আমরা স্বাগত জানাবো মঞ্চে। মঞ্চে শান্তনু রায়চৌধুরী। উপস্থিত সকলকে প্রণাম। দিদি প্রণাম। যেন আপনাদের সবার অনুমতি নিয়ে শুরু করছি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটিয়া শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার দিক জাগায় সেই
जिशाताए फूल फोटे फल धरे ना एके बारे तुमारोई बादल बाए दिक जागाए शीशाखारे जागे छु जीर्णो आमार तीर्णो आमार जीवन हारा जागे छु जीर्णो आमार तीर्णो आमार जीवन हारा तहारी स्तरे स्तरे पड़ू শিল্পীকে আমাদের ধন্যবাদ। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাব বিশিষ্ট শিল্পী শ্রাবণী সেনকে। আমাদের পরবর্তী শিল্পী শ্রাবণী সেন, তাকে উত্তরীয় প্রদান করে স্বাগত জানাব। শ্রাবণী দিকে আমাদের শ্রদ্ধা। মঞ্চে শ্রাবণী সেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম, সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। এমন চমৎকার একটি অনুষ্ঠানে গান গাইবার সুযোগ পেয়েছি। আমার মুক্তি আলো দেহ
শ্রাবণীদিকে আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী শিল্পীকে, আমাদের এবারের শিল্পী বাবুল সুপ্রিয়। শিল্পীকে উত্তরীয় প্রদান করে স্বাগত জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে আমার নমস্কার। সমস্ত সিনিয়র কলিগরা, শিল্পী বাবুল সুপ্রিয়, মঞ্চে আজকে খুব সুন্দর বাজাচ্ছেন অনেকক্ষণ ধরে মিউজিশিয়ানরা, ওনাদেরকে ধন্যবাদ জানাবো। আজকে বিশিষ্ট সমবেত সবাইকে আজকে আমার প্রণাম। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো। যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো।
এই পাগল হাওয়া কি গান গাওয়া পাগল হাওয়া কি গান গাওয়া ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে তোমরা যা লাগে না মনে তোমরা যা বলো তাই বলো সে গানা লাগলো যে গো লাগলো মনে আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে সে গানা লাগলো যে গো লাগলো মনে আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে ওই আকাশ কার কার চাওয়া এমন করে লাগে আজি আমার নয়নে তোমরা যা বলো তাই বলো আমার লাগে না মনে তোমরা যা বলো তাই বলো যায় বেলা বয়ে যায় বেলা আমার যায় বেলা বয়ে যায় বেলা কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো আমার লাগে না মনে তোমরা যা বলো তাই বলো হিন্দিতে কুছ তো লোক কেহতে বলে একটা গান আছে বাংলায় এই গানটা আমাদের খুব দরকার লাগে মাঝে মাঝে নিজের মনের জন্য সেই জন্য গাইলাম থ্যাংক ইউ সো মাচ নমস্কার শিল্পীকে আমাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবার কবি কণ্ঠে কবিতা মঞ্চে আসবেন কবি শ্রীজাত কবিকে উত্তরীয় প্রদান করে আমরা জানাতে চাই স্বাগত মঞ্চে শ্রীজাত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমবেত গুণীজনকে আমার সশ্রদ্ধ নমস্কার একটি লেখা পড়ছি নিজেরই লেখাটির নাম সন্ধে পাখি যখন বুকে ঝাঁপায় এসে কুঠার সত্যিকে সব মিথ্যে বলে ডাকে হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা বাধ্য হয়ে স্মরণ করি তাঁকে গানের কোনো অচেনা অন্তরায় অপ্রত্যাশার সুর যেখানে সহজ জীবন আমায় অনেক পথে ঘোরায় সব তরিত যায় না শিলাইদহ
प्रश्न तबु भाबाय नानान घेरे बासभूमिते जारा दीपान्तरी आकाश जुड़े सन्धे पाखी फेरे रातेर काछे आगुन जड़ करी ए देशी की जन्मदिनेर माटी ए बाताशे आबिर छिलो तबे सरिये रेखे आदत रचनाटी आम्रा एखन मजेछि उत्सवे कोथाय जाब तार उपशम छाड़ा कोथाय पाब जटिल निरामय मानुष लेगे एकला हलो पाड़ा तार बाड़ीतेई पड़ते जेते हय सन्धे पाखी आकाश जुड़े देखा जाई जे रकम फिरेओ आसि सेई रवि ठाकुर दाड़िये थाकेन एका तार तो कोनो रवींद्रनाथ नहीं। কবিকে আমাদের ধন্যবাদ। মঞ্চে আসবেন এবার শিল্পী রূপঙ্কর বাগচি। রূপঙ্কর দাকে আমরা উত্তরীয় দিয়ে মঞ্চে স্বাগত জানাব। সঙ্গীত পরিবেশন করবেন রূপঙ্কর বাগচি। নমস্কার। আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। এখানে সমস্ত মাননীয় মাননীয়া যারা রয়েছেন তাদেরকে আমার প্রণাম। সি মাইনার আমার কি আর মাঝে সি মাইনার আমার সকল ভালোবাসা সকল আঘা সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দে
আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে থ্যাংক ইউ ধন্যবাদ রূপঙ্করদাকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবার মঞ্চে আসবেন বিশিষ্ট শিল্পী ইন্দ্রাণী সেন ইন্দ্রাণীদিকে উত্তরীয় দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাব আমাদের শ্রদ্ধা মঞ্চে ইন্দ্রাণী সেন আজকে এই নতুন অডিটোরিয়ামে বিদগ্ধ মণ্ডলীর সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে গান গাইবার ডাক পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম মুখ্যমন্ত্রীকে অনেক শুভেচ্ছা এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় ভালোবাসি এই সুরে
ইন্দ্রাণীদিকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। মঞ্চে আসছেন আমাদের পরবর্তী শিল্পী মনুময় ভট্টাচার্য। প্রথমে শিল্পীকে উত্তরীয় দিয়ে স্বাগত। সঙ্গীত পরিবেশন করবেন মনুময় ভট্টাচার্য। নমস্কার আপনাদের সকলকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার প্রণাম। আজকে আমি যে গানটা শোনাবো, এই গানটা প্রকৃতি পর্যায়ের গান, বর্ষার গান। রবীন্দ্রনাথ ঠাকুরের গান মানে বর্ষা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনাদের জন্য একটি বর্ষার গান। তিমির অবগুণ্ঠনে বদল তব ঢাকি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকি। অবগুণ্ঠনে বদল তব ঢাকি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকি। তিমির অবগুণ আজি সঘন সর্বরি মেঘ মগন তারা, নদীর জলে ঝরঝরি ঝরি ঝরি ঝরিছে জলধারা। তোমালো বন মর মরি মরি মরি, পবন চলে হাকি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকি। তিমির অবগুণ্ঠনে যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী। রয়েছি বাধা বন্ধনে বন্ধনে, ছিঁড়িব যাব বাটে যেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে, এ নিশি নাহি কাটে। কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি ফাঁকি, কে তুমি
তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণে বদন তগঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী মনোময়দাকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী শিল্পীকে। আমাদের পরবর্তী শিল্পী অদিতি মুন্সী। শিল্পীকে উত্তরীয় প্রদান করে মঞ্চে স্বাগত জানাই। শিল্পী অদিতি মুন্সী। নমস্কার উপস্থিত সকলকে, আমার কবিগুরুর জন্মদিনের তাকে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে তারই রচিত একটি গানের মধ্যে দিয়ে আমি আমার প্রণাম নিবেদন করতে চাই। আর এই মুহূর্তে খুব একটা কথা বেরোচ্ছে না, তার কারণ যেদিন এটি উদ্বোধন হয়েছিল এই অডিটোরিয়ামটি, সেদিন একটা ইচ্ছে ছিল যে এত ভালো অডিটোরিয়াম আমাদের বাংলাতে এবং বিদেশেও যেখানে গেছি যতটুকু জায়গা গেছি সত্যি গর্ববোধ হচ্ছিল যে বাংলাতে এত সুন্দর একটি অডিটোরিয়াম তৈরি হয়েছে। তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকটা কৃতজ্ঞতা জানাই এবং সেই স্বপ্ন এত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে বা পূরণ হবে, তার জন্য পূরণ হলে বেশি কথা বেরোয় না, আজকে সেই অবস্থা। তাই গানে গানেই শ্রদ্ধা নিবেদন করতে চাই। নিশিদিন ভর সারাখিস হবে হবে ওরে মন হবে হবে যদি Thank you.
শিল্পীর জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। পরবর্তী শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। রাঘব দাকে উত্তরীয় প্রদান করে আমরা মঞ্চে স্বাগত জানাতে চাই। শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানকার সমস্ত যত অতিথি এবং বড় গুরুজনেরা, বন্ধুরা, এই রকম দিনে এই অনুষ্ঠানে আর এরকম একটা প্রেক্ষাগৃহে গান করতে পারার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার ভালোবাসা সকলকে জানাই। Oh,
সঞ্চালনার দায়িত্ব আমি রিনির থেকে একটু নিয়ে নিলাম। আমাদের আজকের অনুষ্ঠান একদম শেষের দিকে, প্রথম থেকেই দেখছি যে প্রত্যেক কটা গানের সঙ্গেই মাননীয় মুখ্যমন্ত্রী সবকটা গানই গাইছেন। একমাত্র সেই গান তার পাশে প্রতুলদা বসে আছেন, সেই গানটা শুনতে পাচ্ছি, তা আমরাও ভাগিদার হতে চাই। আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি একটা গান আপনাদের শোনায়। হ্যাঁ দিদি, একটা একটা গান, একটা গান, একটা 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 গান, খুব পছন্দের গান, একটা গান, কারণ এ তো বিপদ হয়ে যাবে যেভাবে গাইছেন। আমরা না এলেও আগামী রবীন্দ্র এই কবিপক্ষ হয়তো শেষ হয়ে যেতে পারে উনি একা থাকলে। একটা গান দিদি, প্লিজ প্লিজ, প্রাণ ভরিয়ে, প্রাণ ভরিয়ে। ঠিক আছে, এসো 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 এসো, গলা ঠিক আছে, গলা ঠিক আছে, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, জোরে হাততালি একটা জোরে। হ্যাঁ, দিদি বলছে আমার যখন ইচ্ছা হবে তখন আমি ধরব। গানগুলো জানি বাট আমি তো ওদের মতো প্র্যাকটিস করি না, না আর আমার এমনিতে কাশি হয়েছে, গলা ভাঙা। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও স্থান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। মুখ্যমন্ত্রীর কাছে উনি আমাদের মন্ত্রী করেছেন, মন্ত্রী হিসাবে মঞ্চ থেকে প্রাণ ছাড়া আর কিছু চাইতে পারছি না আজকে, এবং দারুণ গেল, ওনার জন্য একটা জোরে হাততালি হোক। সব শিল্পীরা গাইলেন, দিদিও গাইল, কিন্তু গাইলেন না খালি আপনারা,
আপনারা একটা গান গাইবেন তো? হ্যাঁ কি না বলুন। হ্যাঁ সবাই মিলে গাইতে হবে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, দেহখানি তুলে ধরো তোমারই দেবালয়ে প্রদীপ করো, আমারে নিশিদি আলোক শিখা চলুক গানে, নিশিদিন আলোক শিখা চলুক গানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন করো, এ জীবন পূর্ণ করো। আধারে গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফুটাক তারা নব নব, আধারে নয়নের দৃষ্টি হতে খুঁজবে কাল, যেখানে পড়বে সেখানে দেখবে আলো, নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো, ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে, ব্যথা মন উঠবে জ্বলে আগুনে, এ জীবন পূর্ণ করো, এ জীবন করো দহন দানে। আগুনে পরশমণি ছ
সোয়াম প্রাণে সবাইকে অনুরোধ করব জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা সমাপ্ত করব আমার সঙ্গে যারা শিল্পী বন্ধুরা আছেন অনুরোধ করছি তারা মঞ্চে চলে আসেন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগবিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় ভালো হয়েছে পছন্দ